সম্প্রদায়ের যে নেতা আমেরিকা আর ইসরায়েল একটা মুদ্রা রেপিট আর অপিট যখন এই ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ওই দখলদার ইহুদি ঠিক তখনই জো বাইডেন আমেরিকার দৌড়ে চলে গেল কোথায় ইসরায়েল তো মুদ্রা রেপিট আর অপিট এই পশ্চিমা বিশ্ব ইহুদিদের ধ্বংসপত্র হলে সারা পৃথিবীর মুসলমানদের এক হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে যুদ্ধ ঘোষণা করতে হবে পশ্চিমা দূষর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্বিচারে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে আন্তর্জাতিক মুসলিম সংস্থার এই ক্ষেত্রে সহযোগিতা কামনা করছি বিশেষ করে আজকে আর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এই যে আপনার জাতিসংঘ এই বিষয়ে চুপ এবং নীরব ভূমিকা পালন করছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি জাতিসংঘ পশ্চিমার যদি আজকে কিছু হতো তাহলে জাতিসংঘের পক্ষ থেকে তীব্রভাবে এর প্রতিবাদ করা হতো অথচ অত্যন্ত দুঃখের বিষয় মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ছোট ছোট মাসুম শিশুদেরকে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হচ্ছে তারপরেও ফিলিস্তিনের জনগণের পক্ষে এই আজকের মানবতাবাদী যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে তাদের থেকে আমরা কোনোভাবে প্রতিবাদ দেখতে পাচ্ছি না বিশেষ করে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং জাতিসংঘের হস্তক্ষেপ করে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি বেদনাদায়ক অত্যন্ত কষ্টের অনেক দুঃখের বিশেষ করে যে শিশুগুলি তারপরে আমাদের মা বোনেরা যেভাবে তারা নির্যাতিত হচ্ছে এই যে ইসরায়েল যেভাবে তাদের প্রতি আগ্রাসন চালাচ্ছে বর্বরতা চালাচ্ছে জুলুম করছে এটা কোনোভাবেই একজন ইমানদার মুসলমান মেনে নিতে পারে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রতিটা মুহূর্তে এই জন্য এই মুহূর্তেই যারা সারা বিশ্বের মুসলমান নেতা রয়েছেন মুসলিম নেতা রয়েছেন তাদের একটা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত কীভাবে ফিলিস্তিনকে কী করা যায় সাহায্য করা যায় কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় অথবা কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায় বিশেষ করে শিশুরা নারীরা যারা আছে যারা নিরাপদে থাকে তাদের কোনো সমস্যা না হয় নারীদের মুসলমানদের এগিয়ে আসা উচিত এবং সারা বিশ্বের মুসলমানদের উচিত তাদের জন্য বেশি বেশি দোয়া করা